রান্না করতে গিয়ে গায়ে আগুন লেগে মৃত্যু হলো শাশুড়ি ও পুত্রবধূর। ঘটনাটি ঘটেছে গাজল থানার রানীগঞ্জ এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত শাশুড়ির নাম চম্পারানী বিশ্বাস, বয়স 40 বছর, ও মৃত পুত্রবধূর নাম পিঙ্কি বিশ্বাস, বয়স 23 বছর। পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যার সময় বাড়িতে রান্না করছিলেন পুত্রবধূ পিঙ্কি বিশ্বাস। সেই সময় হঠাৎই অসাবধানতায় আগুন লেগে যায় পিঙ্কি বিশ্বাসের কাপড়ে। পুত্রবধূর চিৎকার শুনে ছুটে আসেন শাশুড়ি চম্পারানী বিশ্বাস। শাশুড়ি তখন দেখতে পায় পুত্রবধূর গায়ে আগুন লেগে গেছে। আর এই সময় পুত্রবধূ পিঙ্কি বিশ্বাসকে বাঁচাতে গেলে শাশুড়ি চম্পারানী বিশ্বাসের গায়েও আগুন লেগে যায়। সেই সময় শাশুড়ি ও বৌমা দুজনেই চিৎকার করতে থাকে। এমন সময় বাড়িতে ছিলেন না শ্বশুর প্রসাদ বিশ্বাস ও স্বামী সুজিত বিশ্বাস। শাশুড়ি ও পুত্রবধূর চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা। এরপর প্রতিবেশীরা শাশুড়ি ও পুত্রবধূকে উদ্ধার করে প্রথমে গাজল গ্রামীণ হাসপাতাল ও পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন বুধবার সন্ধ্যায় পুত্রবধূ পিঙ্কি বিশ্বাসের মৃত্যু হয়। এরপর সেই বেদনার মাঝেই বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় শাশুড়ি চম্পারানী বিশ্বাসের। মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে। এ বিষয়ে মৃত চম্পারানী বিশ্বাসের স্বামী প্রসাদ বিশ্বাস বলেন, কি হয়েছিল? ওই তো বৌমা রান্ধতে গেছে, কাপড়ে আগুন ধরেছে, আর বৌমা বাঁচতে শাশুড়িকে জড়ায় ধরেছে, শাশুড়িও গেল। কজন মারা গেছে? কজন মারা গেছে? কে কে? আমার বৌমা আর এই যে আমার বউ। কোথায় বাড়ি আপনাদের? রানীগঞ্জে। কোন থানা? গাদল থানা। রান্না কখন করছিল? কিভাবে আগুনটা লাগলো? আর কেরোসিন তেল দিয়ে রান্না করছে, কেরোসিন তেল ঢেলে দিয়ে মেজের কাছে ধরাচ্ছে, ঠিক আছে, আর খেয়াল করেনি যে কাপড়ে আগুন ধরে গেছে। প্রথমে কার লেগেছিল আগুনটা? বৌমা। তারপরে কাকে ধরেছিল? শাশুড়িকে? হ্যাঁ। বাচ্চাতে গেছিল? দুজনে মারা গেছে? দুজনে। মালদা থেকে বিশেষ প্রতিবেদন, আমার নিউজ। মঙ্গলবার রাতের অন্ধকারে ইসলামপুর থানার উল্টো দিকে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের তালা ভেঙে লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিল দুষ্কৃতী। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় মন্দিরের তালা ভাঙা। এরপরে এই ঘটনার খবর দেওয়া হয় ইসলামপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। পুলিশ মন্দিরের সিসিটিভি ফুটেজ চেক করে দেখে এক দুষ্কৃতী মুখ ঢেকে রেইনকোট পরে স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিচ্ছে। সিসিটিভি ফুটেজে সমস্ত কিছুই ধরা পড়েছে বলে সূত্রের খবর। তবে দুষ্কৃতীর মুখ ঢাকা ও রেইনকোট পরে থাকায় পুলিশ দুষ্কৃতীকে চিহ্নিত করতে পারেনি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। মন্দির কমিটির অভিযোগ, এই মন্দিরে দ্বিতীয়বার চুরির ঘটনা ঘটল। এ বিষয়ে মন্দির কমিটির এক সদস্য বীরেন দাস বলেন, এখানে কি নাইট গার্ড থাকে? বা সিসিটিভি গার্ড থাকে না থানার সামনে? নাইট গার্ড থাকতে মনে করে নিজেকে আমরা লাগিয়ে দিই, থানার সামনেই তো এই জন্য রাখা। থানার উল্টো দিকের মন্দিরে চুরি হয় ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, আমার নিউজ।